अरे फूल फूल हटाइए, फूल हटाइए। दीदी दीदी बात चलना, बात चलना, हट जाइए थोड़ा सा। ए बाबू, ए बाबू, तू इधर अंदर अंदर आइए, अंदर आइए। শত্রুঘ্ন এলেন দশরথের ঘরে। শুক্রবার দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এদিন দিদির দূত হিসেবে সাংসদ পাণ্ডবেশ্বর বিধানসভা বগুলা অঞ্চলের জামবাদ বেনেডি এলাকায় দশরথ প্রসাদের বাড়িতে যান। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে রূপালী পর্দার নায়ককে কাছে পেয়ে খুশিতে মেতে ওঠেন বাড়ির লোকজনেরা। শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু হয়েছে। এদিন জামবাদ বেনেডি এলাকায় তৃণমূলের তরফে একটি জনসভার আয়োজন করা হয়। সভা শেষে বিধায়ককে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়ির উদ্দেশ্যে পা বাড়ান সাংসদ শত্রুঘ্ন সিনহা। চক্রবর্তী মহাশয় আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি মদনদা, পঞ্চায়েত সমিতি সহসভাপতি রমা রুইদাস, সমস্ত সাতা সংগঠনের পশ্চিমবঙ্গ কিন্তু দুর্বিষহ হয়েছে, পশ্চিমবঙ্গ কিন্তু উন্নয়ন হয়নি, পশ্চিমবঙ্গের পরিষেবা দুরিশ্বাস হয়ে গেছে। এদিন তাকে ঘিরে এলাকার মানুষজনের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, আর দুয়ারে সাংসদ তথা বলি তারকাকে হাতের কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান বাড়ির লোকজনেরা। এদিন বিভিন্ন জনমুখী প্রকল্পের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান তারা। একই সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধানে স্বয়ং সাংসদের উপস্থিতি কার্যত আবেগে বিহ্বল হয়ে পড়েন দশরথ প্রসাদের পরিবারের সদস্যরা। এদিন সাধারণ মানুষজনের স্বার্থে এ ধরনের অভিনব ভাবনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। একই সঙ্গে এ ধরনের জনমুখী কর্মকাণ্ডের পথিকৃত বাংলা বলেও জানান তিনি। শুক্রবার দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত কর্মসূচি সফল করতে মিশি যাপন সহ বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিতভাবে জানান এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি তো বললাম যে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আজকেই আমি স্বাস্থ্য করলো দিদি করেছেন মা মাটি মানুষের জন্য যেরকম করছেন উনি, অতি মানে এত এত সুন্দর খুব ভালো করেছেন, আমি তো আইডি অ্যাপ্রিসিয়েট করি। আসানসোল লোকসভা, আসানসোল লোকসভার পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে শুরু হলো, মানে সেটা কতটা সাড়া পেয়েছে আজকে, কত সাড়া পেয়েছে আপনারা বুঝতে পেরেছেন, যে মানুষ জনারণ্য সারা রাস্তায় দুধারে রাস্তায় লোক দাঁড়িয়ে আছে এমপি সাহেবকে দেখার জন্য, এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন যে দিদির দূতেরা বাড়িতে বাড়িতে যাবে, এমপি যাবেন, এমএলএ যাবেন, সবাই যাবেন, আপনারা দেখছেন আজকে জামবাদ কলিয়ারির মতো জায়গায় সেখানে এমপি সাহেব এসছেন এনাদের বাড়িতে, এনাদের হালচাল জিজ্ঞেস করার জন্য, এনাদের খবর খবর রাখার জন্য, এটাই তো দিদির দূতের কাজ। দিদির দূত প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন। শত্রুঘ্ন সিনহার মতো কিং, জীবন্ত কিংবদন্তি মানুষ, যিনি আজ জামবাদে কি নাম আপনাদের, দশরথ প্রসাদ জির ঘরে এসেছেন এবং তার হালচাল জিজ্ঞেস করছেন, সুতরাং এবং শুরুয়াত হলো আজকে। আমি হচ্ছি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, আমার চার ভাই, আমার বাড়িতে নাম হচ্ছে রামায়ণ, ওখানে আমি আজ জানতাম না যে আমি এখানে দশরথ সঙ্গে দেখাচ্ছে পরিকল্পনা। आज जो संसद जी आए थे कैसा लगा आप लोग का? बहुत ही अच्छा लगा, आए थे तो मिलके बहुत ही खुशी हुआ उनसे। हम लोग को दीदी का जो
दीदी दूत ऐप है उनके बारे में बताएं, स्टूडेंट क्रेडिट कार्ड, शिक्षा श्री, कन्या श्री प्रकल्प, ये सब के बारे में हम लोग को जानकारी दिए और भी बताएं कि जितने भी सुविधा है ये सब दीदी के रहते हुए सब कुछ मिलेगी हम लोग को और सब बढ़िया लगा मिलकर उनसे। धन्यवाद। अच्छा, कैसा लगा? बहुत अच्छा। अच्छा, बहुत खुश आए हम। अच्छा, क्या बोला? दूध के लिए आए। अच्छा, दीदी के लिए जिंदाबाद है, टीम है, दिए हैं सब जानकारी, हमको अच्छा लगा, बहुत बेस्ट लगा। हम लोग एमपी साहब को स्वागत। पांडवेश्वर थे निजस्व प्रतिनिधि रिपोर्ट, टीवी न्यूज 10।